অর্জুন সিংয়ের মনোনয়নে পুলিশি বাধার অভিযোগ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। যেমনটা অভিযোগ উঠে আসছে যে পুলিশ কর্মীরা তাকে পথেই আটকে দেয়, বারাসাত কলোনি মোড় পেরোতেই আটকে দেওয়া হয় বিজেপি প্রার্থীর গাড়ি। পুলিশ বিজেপি প্রার্থীর গাড়ি অন্য পথে ঘুরিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বাধার মুখে পড়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাহলে তার মানে বুঝতে পারছেন কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে? ওখানে যেখানে যাচ্ছি আমরা গাড়িটাকে ঘুরিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে অর্জুন সিং এর পুলিশ গাড়ি। অর্জুন সিং এর মনোনয়নে বাধা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার মনোনয়নে এবার পুলিশি বাধা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মনোনয়নে পুলিশ বাধা দিয়েছে, কেন বাধা দিয়েছে কি জানতে পারছো? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে অর্জুন সিং আসার সময় প্রচুর কনভয় ছিল, সে কনভয় যখন আসছিল সেই সময় কিন্তু হচ্ছে পুলিশের বাধা দেয় এবং কিন্তু কনভয় আটকে দেয়, যেটা জানা যাচ্ছে শুধুমাত্র। এরপরে কিন্তু অর্জুন সিং কে কিন্তু বেশ কিছুটা রাস্তা কিন্তু হেঁটে আসতে হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কিন্তু অর্জুন সিং এই বিষয় নিয়ে যেটা বলেছে সেটা কিন্তু হচ্ছে ইলেকশন কমিশনের কাছে কিন্তু এই পুলিশের বাধা এবং সেই বাধা নিয়ে কিন্তু সে অভিযোগ জানাবে এমনটাই কিন্তু জানিয়েছে কিন্তু অর্জুন সিং। এর পাশাপাশি কিন্তু ডিএম অফিসে ঢোকার সময় কিন্তু তার যে সিকিউরিটি কিন্তু আটকানো হয় প্রশাসনের পক্ষ থেকে এবং তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে কিন্তু আরো কিন্তু সিকিউরিটিকে তার ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়। এই নিয়ে কিন্তু হচ্ছে অর্জুন সিং যে মন্তব্য করে যেটা হচ্ছে ইলেকশন কমিশনের কাছে কিন্তু টোটাল ঘটনা নিয়ে কিন্তু সে কিন্তু অবজেকশন করবে আমাদের কিন্তু জানাচ্ছে কিন্তু অর্জুন সিং। রিমা, একেবারে ধন্যবাদ আকাশ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন এবং পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থীকে, পরে তিনি বাধার মুখে পড়ে হেঁটেই মনোনয়নপত্র জমা দিলেন। পুলিশ বিজেপি প্রার্থীর গাড়ি অন্য পথে ঘুরিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে, পরে বিজেপি প্রার্থী পায়ে হেঁটে মনোনয়নপত্র জমা দেয়।